আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছে। আমরা আসলে কে না চাই, এই যে আমি ডাক্তার, আমিও চাই যে সুস্থ থাকতে, আমার ফ্যামিলিও আমি চাই যে সুস্থ থাকুক, পরিবারের সদস্যরা, আমার বন্ধুবান্ধব হতে শুরু করে আপনারা যারা রুগী আছেন, আমাকে নিয়মিত ফলো করেন বা চিকিৎসা নেন, আমি আল্লাহ পাকের কাছে সবসময় কামনা করি, দোয়া করি যেন আপনারা সুস্থ থাকেন। এই সুস্থ থাকার জন্য আজকে একটি গোপন টিপস আপনাদেরকে দিব, যেটার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ যদি চেষ্টা করি তাহলে সুস্থ থাকতে পারব। চেষ্টা না করলে আসলে কোনো সফলতাই আসে না। যেটা আমরা বিভিন্নভাবেই দেখে আসছি, যে রিসার্চ ওয়ার্কগুলো আছে, তার জন্য আমাদের প্রতিদিন যে কাজটি করতে হবে, যে কাজটি করলে আপনার হার্টের সমস্যা কমে যাবে, হৃদরোগের মতো ভয়ানক রোগ থেকে বাঁচতে পারবেন, যে কাজটি করলে আপনার বাত ব্যথা সমস্যা, মাংসপেশির ব্যথা কমে যাবে, যে কাজটির জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না সেই কাজটি নিয়ে আমি কথা বলবো, যে কাজের করলে আপনার এই যে হাড় ক্ষয় রোগ থেকে আপনি বাঁচতে পারবেন, মাংসপেশির শক্তি বাড়বে। অনেক সময় আপনারা মানে বলেন যে হাঁটতে ইচ্ছা করে না, বসতে ইচ্ছা করে না, কাজ করতে ইচ্ছা করে না, শরীরে শক্তি সমর্থ পান না, এই যে বিভিন্ন অসুবিধাগুলা, এই যে করোনার মতো ভয়াবহ রোগ বা যে কোনো রোগের ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের ইমিউন সিস্টেম সাপ্রেস করে, এই সাপ্রেশন ইমিউনিটি বাড়ানোর জন্য এই কাজটি করলে ইমিউনিটি বাড়বে। আপনার চলাফেরা কাজকর্ম আমাদের বিভিন্নভাবে, আমাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম চলাফেরায়, বিভিন্ন চাকরির ক্ষেত্রে দেখা যায় প্রমোশন হতে শুরু করে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনেক সময় পারিবারিক বিভিন্ন হতাশা, আমরা অ্যাংজাইটি, দুঃখ, দুর্দশা বিভিন্ন কিছুতে ভুগে থাকি, যে কাজটি করলে আমরা এগুলো থেকে মুক্তি পেতে পারবো। অনেক সময় আপনাদের দেখা যায় যে একটা স্বাভাবিক গ্রামের রাস্তা হাঁটতে পারেন না, একটা সেতু বা সাঁকো দিয়ে যেতে পারেন না, একটা লিফটে আপনারা অনেকে চড়তে পারেন না, অনেকে একটু সাধারণ জায়গায় যেতে ভয় পান, একটু আঁকাবাঁকা রাস্তা হাঁটতে অসুবিধা হয়, একটু জনবহুল রাস্তা হাঁটতে অসুবিধা হয়, এই যে আমাদের বিভিন্ন অসুবিধা, ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশন, এই জিনিসগুলো আমরা কিন্তু বাড়াতে পারবো। অনেকের ওজন বেশি থাকে, অত্যধিক ওজন, যে ওজনের কারণে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় না, বা ওজনের কারণে হাড় জোড়ার অসুবিধা হয়, আপনার বিভিন্ন রোগে আক্রান্ত, ওজনের কারণে আপনার যানবাহনে চলাফেরা অসুবিধা হয়, সে ওজন কমানোর জন্য এটি একটি ভালো টিপস। যারা ডায়াবেটিসের রোগী হতে, নন কমিউনিকেবল বিভিন্ন রোগে, ইভেন কি কমিউনিকেবল ডিজিজ থেকে প্রিভেনশনের জন্য আমাদের এই টিপসটি, গোপন টিপসটি খুবই ইম্পর্ট্যান্ট। তো গোপন টিপসটি আসলে কি সেটা আপনার জন্য একেবারে সহজ এবং আপনার কাছেই আছে, সেটা হচ্ছে প্রত্যহ অন্তত রেগুলার 30 মিনিট করে হাঁটা। এখন আসুন আমি পরবর্তীতে হাঁটার নিয়মটা কি সেটা বলে দিব, কখন হাঁটবেন সেটা বলে দিব ইনশাআল্লাহ। এই যে 30 মিনিট করে হাঁটা, যদি আপনি নিয়মিত হাঁটতে পারেন তাহলে আমি ইতিপূর্বে যে সমস্যাগুলোর কথা বলেছিলাম সেগুলো কিন্তু থাকবে না। আমরা নিয়মিত দেখে থাকি বাংলাদেশে, একটু শর্ট ডিস্টেন্স হলে আমরা একটা রিক্সা উঠে পড়ি, আমরা একটু বাজার করতে যাওয়ার জন্য রিক্সা উঠে পড়ি, যেটা আগে গ্রামে ছিল না, এখন গ্রামেও অ্যাভেলেবেল রিক্সা, অ্যাভেলেবেল বিভিন্ন যানবাহন, অটো, জি নসিমন করিমন, বিভিন্ন মন দিয়ে ভরা, এই মনের মাধ্যমে আপনার শরীরকে এবং মনকে নষ্ট করে ফেলছে, দুর্বল করে ফেলছে, আপনি পরনির্ভরশীল হয়ে পড়ছেন। এই যে আমাদের ভুল, আমরা বাঙালি জাতি, স্পেশালি বাংলাদেশের মানুষের, আমি এই জিনিসটা দেখছি অনেক সময় হয়তো আপনার অফিসে দেরি হয়ে যায় বিভিন্ন কারণে হয়ে পড়ে, তো আমরা যদি আমাদের এই ভুলটাকে শুধরিয়ে আমরা প্রত্যেকটা লোক, প্রত্যেকটা ফ্যামিলির লোক, আজকে থেকে আমার ভিডিও দেখার পর থেকে যদি আমরা স্লোগান দিতে পারি যে হ্যাঁ আমরা আজকে থেকে হাঁটার অভ্যাস করব। পৃথিবীর অনেক দেশেই কিন্তু মানুষ, আমি পার্শ্ববর্তী আমাদের ইন্ডিয়াতেও দেখেছি তারা প্রচুর হাঁটে, সেখানে কিন্তু আমাদের মতো এরকম রিক্সা চাইলেই তারা নেয় না, তারা কিন্তু ইকোনমি মানে আর্থিক সচ্ছলতার প্রতি খুব জোর দেয়। আপনি হাঁটতে গেলে তো রিক্সার খরচ আছে, ঠিক না?
তাহলে খরচটাও বাঁচবে, আপনি নিজেও সুস্থ থাকবেন, আর আমার কাছেও আসতে হবে না। তো আমরা যদি এই অভ্যাসটা করি, অন্তত অফিসে শর্ট ডিস্টেন্স 1-1.5 কিলো দূরের অফিস আমরা যেন কোনো যানবাহন ব্যবহার না করি, আমরা হেঁটে যাই বা আসার সময় আবার হেঁটে আসি, বা আপনাদের অফিস যদি দেখা যায় অনেক দূরে 10-15 কিলো দূরে, সেখানেও যদি আপনারা 1-2 কিলোমিটার দূরে নেমে আপনি হেঁটে অফিসে যান, আবার আসার সময় হেঁটে আসেন অন্তত 2-3 কিলো, এই অভ্যাসটা কিন্তু আমরা চলাফেরা করতে পারি। আর যাদের অফিস নাই, এরকম কোনো শিডিউল নাই, তারা তো যে কোনো সময় হাঁটতে পারেন। হাঁটার ক্ষেত্রে এখন নিয়মটা হচ্ছে সবসময় খেয়াল করবেন একটি সমতল সুন্দর সারফেসে হাঁটতে হবে, একটা সুন্দর পরিবেশে হাঁটতে হবে। যদি সুন্দর সারফেস না পান, সুন্দর পরিবেশ না পান, তাহলে আপনার হাঁটার মজা পাবেন না। হাঁটা একটা একটা কাজ করতে গেলে কিন্তু মজা পেতে হয়, সেই জন্য সুন্দর একটি পরিবেশের দরকার। সেই জন্য আপনাদের আমাদের যে ঢাকা শহর হইতে প্রত্যেকটা বিভাগীয় শহরে যে ফুটপাথগুলো আছে, যারা ভিডিওটি দেখছেন, যারা ফুটপাতে ব্যবসা করেন, ফুটপাতকে দখল করে রাখেন, বা যারা দোকান আছে ফুটপাতের সামনে, তারা দোকানটার বিভিন্ন জিনিস ফুটপাতে রাখেন, আল্লাহর ওয়াস্তে দয়া করে আজকে থেকে এগুলো উঠিয়ে দেন। আমরা যারা হাঁটতে চাই, আপনি নিজেও হাঁটেন এবং সবাই হাঁটার জন্য পরিবেশ করে দেন। আমরা জায়গায় জায়গায় বিভিন্ন আমাদের বিল্ডিং তৈরি করার বা বিভিন্ন যানবাহন এটা সেটা ফেলে রাখতে দেখি বিশৃঙ্খলভাবে, এটা আমরা না করি, আমরা হাঁটার পরিবেশ করে দিই। এবং আমরা যদি সবাই হাঁটি এবং আপনারাও আরেকজনকে উৎসাহিত করেন, দেখবেন হাঁটার জন্য পরিবেশ হয়ে যাবে। তখন এই রিক্সা, বিভিন্ন যানবাহন বা অবস্ট্রাকলগুলো যেগুলো রাস্তায় আমাদের হাঁটার ফুটপাথগুলো দখল করে আছে, এগুলো উঠে যাবে। যারা ফুটপাথ দখল করে তারা যদিও হাঁটে, তারাও যদি হাঁটা শুরু করে, তাহলে তো এগুলো থাকার কথা না, তারা নিজেরাই সরিয়ে ফেলবে। তো এটা আসলে একটা স্লোগানের দরকার, হাঁটার জন্য। হাঁটা আমাদের বাচ্চাদেরকে নষ্ট করে ফেলছে, না হাঁটতে হাঁটতে তারা বাসা থেকে থেকে হাঁটার অভ্যাস না থাকার কারণে আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্ম বিভিন্ন রোগে আক্রান্ত। আমি নিয়মিত বাচ্চাদের বিভিন্ন ব্যথাজনিত সমস্যা, অবিসিটি, শারীরিক বিভিন্ন অক্ষমতা নিয়ে আমার কাছে আসে, বিভিন্ন কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পা ব্যথা, চাবানি, কামরানি, বিভিন্ন সমস্যার কথা তারা বলে থাকে, এগুলো খুবই দুঃখজনক। তো আমরা যদি হাঁটার স্লোগানটা করতে পারি, আমরা আমাদের যে লেভেলই আছে, আমাদের বাংলাদেশের মা বোনরা কিন্তু হাঁটতে চান না বা তাদের সে পরিবেশ নেই। পৃথিবীর অনেক দেশে আমি দেখেছি বা আপনারাও খোঁজ নিলে দেখবেন যে 70-80 বছর বয়সের মহিলাও কিন্তু হাঁটছে, রাস্তায় হাঁটছে, পার্কে হাঁটছে, অবশ্য তাদের সে পরিবেশটা সবাই হাঁটে। তো আমরাও যদি তাদের মতো ভালোকে আমরা গ্রহণ করব, যেটার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারবো, সবাই যদি আমরা হাঁটি। আর আরেকটা কথা হচ্ছে, হাঁটার কোনো টাইম নেই। আমাদের অনেকের ধারণা ভোরে হাঁটতে হবে, একটা ভ্রান্ত ধারণা, অবৈজ্ঞানিক কথা। হাঁটার জন্য উপযুক্ত কোনো সময়ের দরকার নেই, আপনার হাঁটা আপনি যে কোনো সময় হাঁটতে পারেন। তবে হ্যাঁ, খাবার খাওয়ার অন্তত 1 ঘন্টা পরে বা খালি পেটে আপনি হাঁটতে পারেন, কিন্তু মাত্র খেয়েছেন, খেয়েই হাঁটতে যাবেন না। আর হাঁটার ক্ষেত্রে পরিবেশ আমি বলছি, এখন প্রখর অনেক রোদ, তখন হয়তো আপনি ক্লান্ত হয়ে পড়বেন, সেটা অ্যাভয়েড করতে পারেন। বাট এটা আপনি রাতেও হাঁটতে পারেন, বিকালেও হাঁটতে পারেন, দুপুরেও হাঁটতে পারেন, সকালেও হাঁটতে পারেন, এটার জন্য একটা সুন্দর পরিবেশে এবং যেখানে খোলামেলা বাতাস থাকে, তাহলে আপনার অ্যানোরোবিক এক্সারসাইজ হয়ে যাবে, অক্সিজেন সাপ্লাই পাবেন বেশি, এবং আপনার শরীরে অক্সিজেন সাপ্লাইয়ের কারণে আপনার বিভিন্ন যে সিস্টেমগুলো আমাদের আছে, মাস্কুলোস্কেলেটাল, কার্ডিওভাস্কুলার সিস্টেম, নিউরোলজিক্যাল সিস্টেম, ইউরোজেনিটাল সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, আমাদের যে নার্ভাস সিস্টেম, আমাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, মানে আমাদের শরীরে আল্লাহাক বিভিন্ন সিস্টেম বা বিভিন্ন চ্যানেল দিয়েছে, চ্যানেল সিস্টেমগুলো সব ক্ষেত্রে সতেজ থাকবে, কার্যকর থাকবে, এবং আমরা বিভিন্ন রোগ প্রতিরোধ করতে পারবো। রোগ তো আসবেই পৃথিবীতে, এই রোগকে প্রতিরোধ করতে পারবো। পাশাপাশি আমাদের যে ব্যথা বেদনা, হাড় জোড়া সমস্যা, শক্তি সামর্থ্য, মাংসপেশির সমস্যা, এগুলো কমিয়ে যেতে পারবো, কমাতে পারবো। সেই ক্ষেত্রে আপনারা হয়তো গ্রুপ করে হাঁটতে পারেন, একসাথে 2 জনে হাঁটতে পারেন, 3 জনে হাঁটতে পারেন, বা সেটা আপনাদের মহল্লায় হোক, বা যারা একেবারেই হাঁটতে পারেন না, বের হতে অসুবিধা বিভিন্ন কারণে, সেই ক্ষেত্রে আপনারা বাসায় ট্রেডমিলের মাধ্যমে হাঁটতে পারেন, সেটা যদি আপনাদের সামর্থ্য থাকে, বা কারো ছাদ অনেক বড় থাকে। হ্যাঁ, তবে আমি ছাদে হাঁটাটা আমি আসলে সমর্থন করি না। তো ছাদেও আপনি হাঁটতে পারেন যদি বড় ছাদ হাঁটে। হাঁটার জন্য উপযুক্ত একটা সুন্দর এনভায়রনমেন্টের প্রয়োজন, এবং স্ট্রেট হাঁটতে হবে, টানা।
উঁচু নিচু জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে। হাঁটার জন্য একটা স্পোর্টসের ক্যাটস বা কাপড়ের শু, সফট শু ব্যবহার করতে হবে যেন হাঁটা হাঁটতে সুবিধা হয়। আর হাঁটার গতিটা আপনার হতে পারে ধরেন 5 কিলো পার আওয়ার, 5 বা 6 কিলো পার আওয়ার, আর একটু বাড়াতেও পারেন, সমস্যা নেই। আর যদি 4 বা এর নিচে কিলো পার আওয়ার হাঁটেন তাহলে আপনাকে ন্যূনতম পার ডে 3 থেকে 4 কিলো হাঁটতে হবে, মানে হাঁটার তখন ডিস্টেন্সটা বাড়িয়ে দিতে হবে। আর আপনি যদি 5 কিলোমিটার পার আওয়ার হাঁটেন তাহলে আপনি প্রতিনিয়ত 1 থেকে 1.5-2 কিলো হাঁটলি এনাফ। তো এইভাবে যদি আমরা হাঁটার অভ্যাস করি এবং হাঁটার আগে আমরা কিছু হালকা পানি খেয়ে নিতে পারি বা যদি সম্ভব হয় একটা হাঁটার মাঝখানে আমরা মাঝে মাঝে পানি খেতে পারি, আর হাঁটা শেষ হয়ে গেলে আমরা কিছু এক্সারসাইজ করতে পারি, স্ট্রেসিং স্ট্রেসিং এক্সারসাইজ ইন্টারনেটে আমার ইউটিউবে দেওয়া আছে। করোনাকালীন বিভিন্ন এক্সারসাইজ দিয়েছিলাম আমি আগে, প্রায় 8-9 মাস আগে, সেই এক্সারসাইজগুলো করতে পারেন, স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ, মানে হাঁটার পরে। আর যারা ট্রেডমিলে হাঁটবেন তারা আস্তে 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 হাঁটার গতিটা বাড়াবেন। সাজে 2 কিলোমিটার পার আওয়ার আপনি 5 মিনিট হাঁটলেন, দেন সেটাকে 4 কিলো নিলেন, তারপরে 6 কিলো পার আওয়ার, এভাবে বাড়াবেন আস্তে আস্তে, আবার সেম কমেই আনবেন। এইভাবেই হচ্ছে হাঁটার নিয়ম। কিন্তু আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য আসলে আমরা যদি হাঁটি সবাই এবং একজন আরেকজনকে মানে উৎসাহ দিই তাহলে কিন্তু আমাদের এই যে চিকিৎসা ব্যয় বা চিকিৎসা নির্ভরতা বা অসুস্থ নির্ভরতা এগুলো অনেকাংশে কমে আসবে। শুধু হাঁটা যে রোগ প্রতিরোধ করে তা না, হাঁটা মানুষের ব্রেনকে স্টিমুলেট করে, মানুষের হাঁটার মাধ্যমে তার বুদ্ধি বাড়া, হাঁটার মাধ্যমে ব্যালেন্স কোঅর্ডিনেশনের শক্তি বাড়ে, হাঁটার মাধ্যমে আপনি সুন্দর একটি ঘুম দিতে পারবেন। তো আসুন এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন জনকল্যাণের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য। আমরা যেন সবাই ভালো থাকতে পারি, সবাই সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।